আজকের এই ভিডিওতে আমরা দুটো অঙ্ক দেখব যেগুলো বীজগাণিতিক সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলোর সমাধান করব খুবই সহজে অঙ্কগুলো হবে ভালো করে একটু দেখে নাও যেরকম প্রথম যে অঙ্কটি সেটা হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ গুণ ছয় দশমিক দুই পাঁচ যোগ তিন দশমিক সাত পাঁচ গুণ তিন দশমিক সাত পাঁচ যোগ দুই গুণ ছয় দশমিক দুই পাঁচ গুণ তিন দশমিক সাত পাঁচ এরকম একটি অঙ্ক তো এটাকে যদি আমরা গুণ করে যোগ করে এরকম করতে যাই তাহলে অনেক সময় লাগবে এবং সেক্ষেত্রে কিন্তু টাইম পাওয়া যাবে না এবং ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে তো এই অঙ্কটিকে সমাধান করতে হলে বীজগাণিতিক পদ্ধতিতে আমরা দুটো বিষয় একটু ধরে নেব তাহলে এবারে ভালো করে দেখে নাও ছয় দশমিক দুই পাঁচ সেটাকে যদি আমরা এ ধরি এবং তিন দশমিক সাত পাঁচ সেটাকে যদি আমরা বি ধরি তাহলে এক্ষেত্রে যেটা আমরা লিখতে পারবো এই জায়গাতে দেখো ছয় দশমিক দুই পাঁচ গুণ ছয় দশমিক দুই পাঁচ রয়েছে তো এটাকে আমরা এ ধরেছি তাই এইটুকুর পরিবর্তে আমরা এ স্কোয়ার এটা কিন্তু লিখতে পারি এবং তারপরে এই জায়গাটা দেখো এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে তো সেটা আমরা রেখে দিচ্ছি তিন দশমিক সাত পাঁচ গুণ তিন দশমিক সাত পাঁচ আছে তো যেহেতু তিন দশমিক সাত পাঁচকে বি ধরা আছে তো এই দুটোকে আমরা লিখতে পারি বি স্কোয়ার তারপর এখানে প্লাস চিহ্নটা দিয়ে নিচ্ছি এবার এই জায়গাটুকু তো ভালো করে দেখো টু এবার সিক্স পয়েন্ট টু ফাইভ যেটা সেটাকে আমরা এ ধরেছি অর্থাৎ এ এবং থ্রি পয়েন্ট সেভেন ফাইভ যেটা সেটাকে বি ধরা আছে বি তো এই জায়গাতে এবার ভালো করে দেখে নাও এখানে কিন্তু একটা বীজগাণিত সূত্র কিন্তু তৈরি হয়ে গেল তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি সেটা আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস টু এ বি এটা আগে নিয়ে আসি প্লাস বি স্কোয়ার ভালো করে দেখে নাও তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটাকে এরকম লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা লেখা যায় এটা হচ্ছে বিজ্ঞানিতিক সূত্র যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইবার এখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই তাহলে উত্তরটা কিন্তু চলে আসবে যেরকম এর মান কত সিক্স পয়েন্ট টু ফাইভ সেটা আমরা বসিয়ে নিচ্ছি প্লাস বি এর মান কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তার হোল স্কোয়ার অর্থাৎ এটাকে যদি যোগ করা হয় সেটা হবে টেন তার স্কোয়ার অর্থাৎ সেটা হবে একশো আর এই একশো যেটা সেটাই হচ্ছে আমাদের উত্তর দেখো কত সিম্পলি কত সোজা খুব সহজেই কিন্তু অঙ্কটা করা সম্ভব জাস্ট একটু দেখতে হবে কোন নিয়মটা এখানে অ্যাপ্লাই হচ্ছে একটু বুঝতে হবে তাহলে অঙ্কটা করা যাবে তো ভালো করে দেখে নাও আশা করছি বুঝতে পেরেছ এবার এই টাইপেরই আরেকটি অঙ্ক দেখে নিচ্ছি এবার একই ধরনের আরেকটি অঙ্ক তো যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক দশমিক তিন এক গুণ এক দশমিক তিন এক যোগ শূন্য দশমিক তিন এক গুণ শূন্য দশমিক তিন এক বিয়োগ দুই গুণ এক দশমিক তিন এক গুণ শূন্য দশমিক তিন এক তো এই অঙ্কটিও একইভাবে সমাধান করব সেক্ষেত্রে আমাদের একটু ধরে নিতে হবে যে এক দশমিক তিন এক এটাকে আমরা এ ধরব এবং শূন্য দশমিক তিন এক সেটাকে আমরা বি ধরে নেব এবারে একটা বিষয় ভালো করে দেখে নাও যে এক দশমিক তিন এক এটাকে এ এবং শূন্য দশমিক তিন এক সেটাকে আমরা বি ধরে নিলাম তো সেক্ষেত্রে এক দশমিক তিন এক গুণ এক দশমিক তিন এক সেটাকে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার তারপর এখানে প্লাস চিহ্ন আছে সেটা আমরা দিয়ে নিচ্ছি এবং শূন্য দশমিক তিন এক গুণ শূন্য দশমিক তিন এক সেটাকে আমরা লিখতে পারি যেহেতু এটাকে বি ধরা আছে তো এখানে বি ইন্টু বি এরকম হবে অর্থাৎ বি স্কোয়ার তারপর এখানে মাইনাস এবং এইটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারি এ দুই তারপর এক দশমিক তিন একের জন্য এ এবং শূন্য দশমিক তিন একের জন্য বি তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এরকম হবে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো এটা বিজ্ঞানিত সূত্র যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই জায়গাতে যদি আমরা এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে যেরকম এর যেটা মান সেটা কত এক দশমিক তিন এক তো এখানে আমরা বসিয়ে দিচ্ছি এক দশমিক তিন এক তার থেকে বিয়োগ করতে হবে বিয়ের যেটা মান অর্থাৎ শূন্য দশমিক তিন এক তার ও স্কোয়ার তো এটাকে যদি সমাধান করা হয় যে এক দশমিক তিন একের থেকে শূন্য দশমিক তিন এক যদি আমরা বিয়োগ করি তাহলে সেটা কত হবে সেটা হবে এক এবং একের যদি স্কোয়ার করা হয় সেটা হবে এক অর্থাৎ আমাদের উত্তর যেটা সেটা হবে ওয়ান বা এক এটাই হচ্ছে সঠিক উত্তর তো এই ছিল ফর্মুলা এই ছিল পদ্ধতি একটু দেখে নাও আশা করছি বুঝতে পারবে আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আর প্রাইমেটেটের জন্য প্রিপারেশান খুব ভালো করে নিতে থাকো আর এই চ্যানেলের প্লেলিস্টে লিস্টে ভিজিট করো অনেকগুলো ভিডিও পাবে সেটা শুধু অঙ্ক নয় বাংলা ইংরেজি ইভিএস যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়েরই ভিডিও পাবে সেখানে ভিডিওগুলো দেখে নাও কাজে লাগবে তো আজ এ পর্যন্তই থাক বাই